এ মুসলমান, যারা পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন না, যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা বুড়ো হয়ে গেছেন, ঘটনাটা দিল দিয়ে শুনবেন। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইয়া গেছে, ঘুমের ভিতরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখতেছে সুন্দর কাপড় পরিহিত অবস্থায় একটা লোক। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া কয়, ও ইমামে গাজ্জালি, তুমি আজকে এখন পর্যন্ত ঘুমাইয়াছো, কেন তুমি ঘুমাইয়াছো? তুমি কি জানো না অমুক এলাকার ভিতরে এমন একটা লোক মারা গেছে, ওই লোকটার জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই, কাফন পরানোর মতো কেউ নাই, গোসল করানোর মতো কেউ নাই। ও ইমামে গাজ্জালি, অথচ ওই লোকটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, ওই লোকটার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। স্বপ্নের ভিতরে ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন সেই সুন্দর কাপড় পরিহিত অবস্থায় সেই লোকটা। ইমামে গাজ্জালিকে ডাকতা বলতেছে, ইমাম, তাড়াতাড়ি আপনি অমুক এলাকায় চলে যান, ওই এলাকার ভিতরে গিয়ে ওই লোকটার জানাজার নামাজ দাফন কাফনের ব্যবস্থা আপনি করে ফেলান। মুসলমান, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নটা ভেঙেছে, ঘুম ভেঙেছে। সকাল যখন হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করে সেই গ্রামের দিকে রওনা দিয়েছে, সেই গ্রামে চলে গেছে। গ্রামের ভিতরে যাওয়ার পরে গ্রামের লোকদের কি রাখদা বলতেছে, গ্রামের লোকেরা, তোমার এলাকার ভিতরে একটা আল্লাহর ওয়ালির মৃত্যুবরণ হয়েছে, তোমরা কি জানো নাকি? তোমাদের এলাকার ভিতরে একটা আল্লাহর ওয়ালির মৃত্যুবরণ হয়েছে, তোমরা কি জানো নাকি? তখন এলাকার লোকেরা ইমামে গাজ্জালিকে ডাক দিয়া বলতেছেন, আমাদের এলাকার ভিতরে তো নামাজ পড়নেওয়ালাও তো খুব মানুষ কম, আল্লাহর ওলি থাকবে কোথায় থেকে? আমাদের এলাকার ভিতরে কোন আল্লাহর ওলির মৃত্যু হয় নাই। ইমামে গাজ্জালি ডাক দিয়া বলতেছেন, আব্দুর রহমান নামক সেই লোকটাকে কি তোমরা চেনো? তখন এলাকার লোকেরা ডাক দিয়া বলতেছে, ওগো ইমাম গাজ্জালি, আব্দুর রহমান নামক একটা লোক মারা গেছে, ঠিক আছে, কিন্তু সে তো আল্লাহর ওলি না, সে সামান্য একটা কাঠুরিয়া। আল্লাহু আকবার বলেন, আরো সিল্লা বলেন, আল্লাহু আকবার। ইমামে গাজ্জালি ডাক দেয়া বলতেছে, নাম কি তার? এলাকার লোকেরা ডাক দেয়া বলতেছে, নাম তার আব্দুর রহমান। ইমামে গাজ্জালি মনে মনে কয়, এই লোকটাই নিশ্চয়ই সেই লোক। এলাকার লোকদেরকে ডাক দেয়া কয়, সেই আব্দুর রহমানের বাড়িটা কোথায়, মেহরবানি করে আমার একটু দেখাইয়া দাও। এলাকার লোকেরা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহিকে তার গ্রামটা দেখে দিছে, তার বাড়িটা দেখাইয়া দিছে। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে সেই জায়গায় চলে গেছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখতেছেন একটা যুবক ছেলে হাউবাউ করে কান্না করতেছে, আর লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমাদের ভিতরে কেউ কি আছো? আমার বাবাকে সুন্নত তরিকায় গোসল করে দিয়ে সুন্নত তরিকায় কাফনের কাপড় পরাইয়া সুন্নত তরিকায় কবরের ভিতরে রাখতে পারবা? সমস্ত লোক মাথা নিচের দিক করে আছে। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি যুবকটারে ডাক দেয়া বলতেছে, রে যুবক, টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না, তোমার বাবার জানাজার নামাজ, তোমার বাবার দাফন কাফনের জন্য আমি ইমাম গাজ্জালি, এই জন্যই আমি তোমাদের গ্রামের ভিতরে প্রবেশ করেছি। লিল্লাহ তাকবীর। মুসলমান ভাই, আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক কিন্তু আছে, আরে পবিত্র কোরআনে কারিমই তো তেলাওয়াত করতে পারে না, বাবা মা মরলে জানাজা করবে কোথা থেকে? কথা বলেন ঠিক কি না? যেই সকাল সন্ধ্যা যেই হুজুরের বিরোধিতা করে, একটা নেতার একটা লোকের বাবা মা মারা যাওয়ার সাথে সাথে আবার সেই হুজুরদের হাতে পায়ে ধরে তাদেরকে নিয়ে আসে, হুজুর আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি মেহরবানি করে আমার বাবা মার জানাজার নামাজটা একটু পড়াইয়া দেন, আওয়াজ করে বলেন ঠিক কি না? অত সেই লোকটা কিন্তু সকাল সন্ধ্যা হুজুরের বিরোধিতা করছে, এখন জানাজার নামাজ পড়ানোর মুরাদার তার নাই, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
আছে মুসলমান ভাই, বাবা মারা গেছে, সন্তান বাবার জানাজার নামাজ পড়াবে সেইটা পারে না। আমার বাবাদেরকে বলতে চাই, কান খুলে শুনে নেন, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কান খুলে শুনে নেন। আপনাকে বলতে চাই, আপনি কথাগুলো কান দিয়ে শোনেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারও বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম পবিত্র কোরআনে কারিম শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, মাদ্রাসায় যদি ভর্তি করায় দেন, আগে প্রাথমিক শিক্ষা কোরআন শিখলো, দেখবেন ওই ছেলেটা কিন্তু বড় হয়ে জানাজার নামাজ কিন্তু পড়াতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আর ওই মহিলার কথা মনে আছে না? নাই, হ্যাঁ, কি ঘটনা ঘটবে শোনার দরকার আছে না? নাই, আরো সরে কন, এইটা না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু বাবা ঘুম ধরবে, আরো সরে কন মুসলমান ভাই। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি যুবক তারে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, হতাশ হয় না, পরেশান হয় না, তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য আমি অনেক দূরের থেকে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে সেই লাশটারে, সেই আব্দুর রহমানের লাশটারে সুন্দর করে ধৌত করাইছে। মুসলমান ভাই, কখন মালাকুল মাউত আজরাইল আপনার সামনে আমার সামনে চলে আসবে কারো কিন্তু জানা নাই, কথা বলেন ঠিক কিনা? কখন মালাকুল মাউত আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এসে আপনি আপনার সামনে আমার সামনে দাঁড়াইয়া আপনার আমার রুহটা টান দিয়ে বাহির করে নিয়ে যাবে জানা নাই? একটা ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজন শুয়ে থাকে, লক্ষ্য করলে দেখা যায় স্বামী শুয়ে আছে, স্ত্রী শুয়ে আছে, সন্তান শুয়ে আছে, সন্তানটার রুহুটা কবজ করে আজরাইল নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আগে তো যার বয়স্ক তার মরার কথা ছিল, কোন সিরিয়াল নাই। এই মাহফিলটা হয়তো আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। মুসলমান, সূর্য কত উপর থেকে আপনাকে আমাকে তাপ দেয় এইটা কি জানেন? আপনি নেটের ভিতরে সার্চ দিয়ে দেখেন, 15 কোটি কিলোমিটার দূরের থেকে 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার দূরে থেকে আপনাকে আমাকে সূর্য তাপ দেয়, তাই কি অবস্থা? সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, কিন্তু যখন মিকাইল আলাইহি সালাত, ইসরাফিল আলাইহি সালাত ওয়া সালাম যখন সিংহাই ফুৎকার দিয়ে দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে মুসলমান, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কঠিন হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে, আধাত মাথার উপরে সে তাপ দিতে থাকবে, কি একটা ভয়ঙ্কর অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলতে চাই, আপনারা কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আপনি আমি যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে এই হাসরের ময়দানে আর সে ছায়ার নিচে আপনাকে আমাকে আল্লাহ জায়গা করে দেবে। মুসলমান, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লাশটারে সুন্দর করে ধৌত করাইছে, সুন্দর করে কাফনের কাপড় পরিধান করাইছে, কাফনের কাপড় পরিধান করার পরে ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে লাশটারে কবরের ভিতরে যখন নামাবে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখতেছেন জান্নাতের খুশবু ওই ব্যক্তির কবরের ভিতরে থেকে পাওয়া যায়। হাতের ভিতরে যে আব্দুর রহমানের লাশটা নিয়ে আছে, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন যে লাশের ভিতর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করে দেখতেছে যে কবরের ভিতরে সেই আব্দুর রহমান নামক সেই কাঠুরিয়াকে রাখবে, লক্ষ্য করে দেখতেছে কবরের ভিতর থেকেও জান্নাতের খুশবু পাওয়া যায়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন সুন্দর সুঘ্রাণ আমি কখনো আমার নাকে শুনি নাই, নাক দ্বারা আমি কখনো অনুভব করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এগুলা শোকার মতো নাক লাগে, কথা বলেন ঠিক কিনা? ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক কার সাথে? আরো জোরে বলেন কার সাথে?
মুসলমান দিল খোলা, এরা তাদের কাশফ যখন খোলা থাকে তখন তারা সব দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ঘুমাইলে মদিনার নবীকেও দেখে। আল্লাহু আকবার কর। যাদের কাশফ খোলা, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, এরা ঘুমাইলেই নবীকে স্বপ্ন দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীকে স্বপ্ন দেখার দরকার আছে না নাই? নবীকে স্বপ্ন দেখার স্বপ্ন আছে না নাই? মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন আছে না নাই? মুসলমান, মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন এমন কোনো মানুষ নাই যে দেখে না। কথা বলেন ঠিক কি না? মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। বলা যাবে না ইনশাআল্লাহ? মন চাই যেতে সোনার, এই সবাই বলেন মন চাই যেতে সোনার। যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারা বলবেন, মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার। দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, তবু দিদার না, মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাব যে স্বপনে। দিদারের আশাই কেঁদে বুক ভাসাই, দিদারের আশাই কেঁদে বুক ভাসাই, তবু দিদার তোমার মেলে না, মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। সবাই মন চাই যেতে সোনার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়ে নেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাই, কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি দিছে, মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি অষ্টনিষ্ঠ হয়ে গেছে। ইমামে গাজ্জালি আব্দুর রহমানের ছেলে যুবককে রাখতে বলতেছে, যুবক সত্যি করে বলো, তোমার বাবা দুনিয়াতে এমন কি আমল করছে যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে গেছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হয়ে গেছে, কবরের ভিতর থেকে জান্নাতের সুগ্রাম আমি পাইলাম। সন্তান ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমার বাবাকে আমি কখনো আমল করতে দেখি নাই। আমার বাবা তো সামান্য একটা কাঠুরিয়া ছিল, আমার বাবা কি করে কি না করে সেইটা আমার মা ভালো করে বলতে পারবে। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক তো ওই রকমই, কথা বলেন ঠিক কিনা? স্বামী কত বড় আল্লাহর ওলি সেটা স্ত্রী ছাড়া কিন্তু কেউ জানে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই জন্য সব জায়গায় যায় মাস্তানি করা যায়, বইয়ের কাছে মাস্তানি চলে না। কথা কন, বইয়ের কাছে মাস্তানি চলে না। মুসলমান ভাই, কথা লম্বা করবো না। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের মার কাছে চলে গেছে। পর্দার আড়াল থেকে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা গো মেহরবানি করে বলো, তোমার স্বামী দুনিয়াতে এমন কি আমল করছে যে আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছে? আল্লাহু আকবার কর। এমন কি আমল করছে? তখন মহিলা ভিতর থেকে হাউ মাউ করে কান্নাকাটি করে, আর ইমামে গাজ্জালিকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামীকে আমি কখনো আমল করতে দেখি নাই। আমার স্বামী জঙ্গলের ভিতরে যাইতো, কাঠ কাটতো, কাঠ কেটে কাঠগুলো বাজারে বিক্রি করে যে টাকা পয়সা পাইতো, এই টাকা পয়সা কিছু দান করতো আর কিছু আমার কাছে রেখে দিত। ও হুজুর, নির্দিষ্ট কোনো আমল আমার স্বামী করে নাই, কিন্তু আমি আমার একটা স্বামীর একটা কাজ করতে দেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। একটা কাজ আমার স্বামী নিয়মিত করতো, বাহির থেকে সে সুন্দর করে গোসল করে হাত মুখ ধুয়ে ওযু করে ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা লাগাইয়া
আমার ঘরের ভিতরে একটা পবিত্র কোরআনে কারিম ছিল, ওই পবিত্র কোরআনে কারিমটা বুকের সাথে লাগাইয়া হাতের ভিতরে নিয়ে আমার স্বামী পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করতে পারত না, জানত না। আমার স্বামী পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করতে পারত না। আমি ডেইলি লক্ষ্য করে দেখতাম আমার স্বামী দরজা লাগাইয়া তাকের উপর থেকে পবিত্র কোরআনে কারিমটা নামাইয়া হাতের ভিতরে নিয়ে পবিত্র কোরআনে কারিমটা খুলে এরকম শাহাদত আঙ্গুলি দিয়া এরকম হাত নড়াইতো আয়াতের উপর দিয়ে, পবিত্র কোরআনে কারিমের উপর দিয়ে এরকম হাত এরকম নিয়ে যাইতো, এরকম নড়াইতো। আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ যখন পবিত্র কোরআনে কারিম শেখার প্রয়োজন ছিল আমি শিখি নাই, আল্লাহ এখন ইচ্ছা হলেও তো আমি শিখতে পারতেছি না, বয়স হয়ে গেছে। ওগদার মালিক তোমার কোরআনের জন্য আমার দিলটা বড় পাগল, ওগ মালিক কোরআন তেলাওয়াত করতে পারি না কিন্তু তোমার কোরআনকে আমি আমার জীবনের চাইতে বেশি মহাব্বত করি। স্ত্রী ডাক দিয়া বলতেছে, হুজুর আমার স্বামী প্রতিদিন পবিত্র কোরআনে কারিম বাহির করে বুকের সাথে লাগাইয়া কান্নাকাটি করতো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির আর বোঝা বাকি নাই, ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢোকার পরে পবিত্র কোরআনে কারিমটা খুলে লক্ষ্য করে দেখতেছি পবিত্র কোরআনে কারিমের ভিতরে সেই কাঠুরিয়ার চোখের পানি এখন পর্যন্ত দেখা যায়। লিল্লাহ তাকবীর। মুসলমান ভাই আমার বাবাদেরকে বলতে চাই, বাবা যাদের বয়স হয়ে গেছে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করতে পারো না, আরে বাড়িতে গিয়ে ওযু করে তো পবিত্র কোরআনে কারিমটা তুমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারো নাকি, এটাও করা যাবে না। এমন অনেক মুসলমানের ঘর আছে পরিবারের কেউ কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে না, ঘরের ভিতরে কোরআনে কারিমও নাই, আছে না নাই, পরিবারের কেউ পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে না, সেই জন্য ঘরের ভিতরে কোরআনও নাই। আহ কত বড় কপাল পোড়া, যে কোরআন তেলাওয়াত করলে জান্নাত তার জন্য পাগল হয়ে যায়, সেই কোরআন আপনার আমার ঘরের ভিতরে নাই। আমার বাবাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এখনো যাদের শিখার ইচ্ছা আছে তাড়াতাড়ি শিক্ষাটা করে নেন এ বাবা, আর যদি না শিখতে পারেন, বৃদ্ধ হয়ে গেছেন মুখ দিয়ে উচ্চারণ হয় না, আপনি পবিত্র কোরআনে কারিম প্রতিদিন ওযু করে সুন্দর করে আপনি মেলাইয়া বুকের সাথে লাগাবেন, চুমা দিবেন, মাথায় রাখবেন, এমন হইতে পারে এই মহাব্বতের কারণে আপনি আমি আল্লাহর পেয়ারা হয়ে যাব, আপনি আমিও মৃত্যুবরণ করলে ওই কাঠুরিয়ার মতো আপনার আমার কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ দিতে পারে।